আসসালামু আলাইকুম গাইস, আমি রাহাত চৌধুরী, নিয়ে এলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ। তো গাইস, এটা হচ্ছে আমার ব্লগ 8, আর আমরা যাচ্ছি আজকে ময়নামতি। ময়নামতি হচ্ছে যে আমরা কয়েকটা স্পট আজকে ভিজিট করব। তো আজকে সারাদিন আমরা ঘুরবো, আর আজকে সারাদিনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যাচ্ছি মূলত, আমরা যারা কাজিনরা আছি, আমরা মোট 7-8 জন মিলে যাচ্ছি। তো আজকে টোটালি যাওয়ার এক্সপিরিয়েন্সটা এবং হচ্ছে যে সেখানে যাওয়ার টোটালি খরচ, কে কোথায় কোন জায়গায় কীরকম খরচ পড়তে পারে, সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো অবশ্যই। তো এক্স্যাক্টলি গাইস, এটা হচ্ছে আমার ব্লক 8। তো হচ্ছে আমি ব্লক 7টা এখানে কমপ্লিট করেছি। যারা ব্লক 7টা দেখেননি, তারা আমার ভিডিওর আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। গ্রামে কেন আসবেন সেটুকু আমি এক্সপ্লেন করেছি সেখানে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। সো ভিউয়ার্স, গাড়িতে উঠে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার পাশে এক চাচা, আর আমার পিছনে আমার টিম মেম্বাররা। বাই দ্য ওয়ে, চাচা কিন্তু আমাদের টিমের না। সো জোকস অ্যাপার্ট, যদি জার্নির কথা বলি তাহলে উইন্ডোর পাশে রোড সাইড ভিউগুলো মার্ভেলাস। আর যারা ঢাকা থেকে আসবেন, আই সোয়ের একদমই বোরিং ফিল করবেন না। জেনে রাখা ভালো, যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই ট্রাই করবেন সকাল 6টা থেকে 7টার মধ্যে রওনা দেওয়ার, তাহলে 10টার আগেই পৌঁছে যাবেন ময়নামতি। আমাদের এখান থেকে ডিস্টেন্স কম, যার জন্য আমরা একটু লেট করে বের হয়েছি। সো দেখা যাক সামনে কী হয়। আমাদের ইলিয়টগঞ্জ বাজার থেকে কোটবাড়ি পর্যন্ত ভাড়া পড়েছে 40 টাকা, আর এখান থেকে শালবন বিহার পর্যন্ত অটো ভাড়া জনপ্রতি 20 টাকা করে। আর সামনে কীরকম খরচ পড়তে পারে সে বিষয়ে ধারণা দিব অবশ্যই, এই জন্য ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে। এগুলো আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে, আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি বা সামনে করব, সেগুলো যেন আপনাদের ফেস করতে না হয়, সেজন্য মাস্ট বি সাজেশন দেওয়াটা ইম্পর্টেন্ট। শালবন বিহার এখানে আসলাম, কিন্তু প্রচণ্ড রোদ, যার কারণে আসলে ঘুরতে এবং আপনাদের দেখানোর জন্য আসলে খুবই কষ্ট হচ্ছে। আসছি যেহেতু ভিডিও করেই যাব, শ্যুট করবো ইনশাল্লাহ, আপনাদেরকে যথেষ্টভাবে দেখানোর চেষ্টা করব যেন কোনো কিছু মিস না হয়। আসলে এই জায়গাটাতে আসলাম, একটু রোদ বেশি, আসলে আমাদের সকালে একটু ভুল হয়ে গেছে যে আমাদেরকে একটু আগে বের হওয়ার উচিত ছিল, কিন্তু আমরা আগে বের হইনি, এই জন্য এমন একটা সময় আসলাম যে রোদ বেশি। কিন্তু এখানে একটা জিনিস ভালো যে আজকে মানুষ কম, যার কারণে একটু ঘুরে মজা পাওয়া যাবে। মনে হচ্ছে একটু রোদ একটু কমলে আসলে ঘোরা উচিত, কারণ কি বিকাল হলে কোলাহল বেড়ে যাবে, যার কারণে চেষ্টা করছি যে এখনই শ্যুটগুলো নেওয়ার জন্য। ভিউয়ার্স, দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে আসলাম। এটা ছিল এই ব্লগের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা যাব একটা বন টাইপের এরিয়াতে, দেন ওখান থেকে আমরা যাব বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ মন্দিরে লাস্টে যাওয়ার কারণ হচ্ছে যে ওখান থেকে বিকেলের সানসেটটা সুন্দরভাবে বোঝা যায়। ভিউয়ার্স, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে,
সেখানে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি দেখতে বলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।